মালনদীতে হতাবানে বিপর্যয়ের জন্য প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় শোকের ছায়া, প্রতিমা বিসর্জন করতে গিয়ে প্রাণ গেল শিশু সহ আটজনের, এখনো বহু মানুষ নিখোঁজ। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এই পরিস্থিতিতে ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটল, আগাম সতর্কতা সত্ত্বেও আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে জানতে চাইল নবান্ন। বিসর্জনের ঘাটগুলিতে গিয়ে যখন পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হলো জেলা শাসকদের, তখন হর্তাবানে মৃতদের পরিবার পিছু অন্তত 10 লাখ টাকা আর্থিক সাহায্য ও একজনকে চাকরি দেওয়ার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হর্তাবানের এই ভয়াবহতা দেখে জলপাইগুড়িতে বাতিল পুজো কার্নিভাল। প্রসঙ্গত, বিসর্জনের দিন আচমকাই হর্তাবান আসে জলপাইগুড়ির মাল নদীতে। প্রবল স্রোতে ভেসে যান বহু মানুষ, অনেকে সাঁতার কেটে পাড়ে ওঠার আপ্রাণ চেষ্টা করলেও নদীতে স্রোত এতটাই বেশি ছিল যে পাড়ের দিকে এগোতে পারছিলেন না তারা। এই ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। এখনও আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্বজন হারানোর যন্ত্রণায় ছটফট করছেন অনেকেই। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।